কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আর একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। 2-3 দিন আগে একটা ভিডিওর উপর রিয়াকশন দিয়েছিলাম, ভিডিওতে ছিল চীন এবং ভারত যুদ্ধ লাগলে কে জিতবে। তো আজকে ঠিক চীনের জায়গায় বাংলাদেশকে বসাবো, মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ লাগে কে জিতবে, এবং ভারত এবং বাংলাদেশের যে সামরিক শক্তি কোন দেশ বেশি শক্তিশালী এই সামরিক দিক দিয়ে। জেনারেলি যদি একটু দেখেন তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে মিলিটারি পাওয়ার এটা কিন্তু অনেক গুণ শক্তিশালী, কারণ গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অনেক উপরে এবং ভারত একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তো এরপরেও বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লাগে বাংলাদেশ এটা কীভাবে ট্যাকেল দেবে এবং কীভাবে মোকাবেলা করবে, কীভাবে ফেস করবে, কি কোন স্ট্র্যাটেজিতে বাংলাদেশ ভারতকে মোকাবেলা করবে, তো এই বিষয়ে এই ভিডিওটা দেখব। তো এই দুই দেশ সাইজেও কিন্তু অনেক ব্যবধান, তারপরও দেখি কে এগিয়ে থাকবে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বন্ধুরা, ভারত ও বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র বা বন্ধুরাষ্ট্র বলা হয়, তবে স্বার্থের টানে কখনো বন্ধু শত্রু হয়ে যায়। তেমনভাবে ভারত আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হলেও যদি কখনো তাদের সাথে আমাদের শত্রুতা তৈরি হয় তবে কি আমরা তাদের সাথে মোকাবেলা করতে সক্ষম হব? যদিও আমরা কখনো যুদ্ধ বা শত্রুতা তৈরি করতে চাই না, আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশ ভারত যদি কখনো যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে। আমরা সামরিক শক্তির দিক থেকে বিবেচনা করে আজকের ফলাফল বের করব। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা ভারতের সামরিক শক্তি তুলে ধরব। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী ভারত পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। ভারতের মোট জনসংখ্যা 138,96,37,446 জন। এখন আরো বাড়ি গেছে। এর মধ্যে যুদ্ধ করতে সক্ষম ম্যান পাওয়ার রয়েছে 65,31,00,000। ভারত বাংলাদেশের টোটাল জনগণের থেকে অনেক বেশি। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে 14,50,000, রিজার্ভ রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 25,27,000। 2023 সালে হিউজ পরিমাণ বাহিনী, $54.2 বিলিয়ন, এবং ভারতের হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,614টি, ভেহিকেলস রয়েছে 1,882টি, ভারতীয় সেনাবাহিনীর হাতে সেল্ফ প্রোপেলড আর্টিলারি আছে 100টি, টাউড আর্টিলারি আছে 3,311টি এবং MLRS আছে 1,500টি। এবার যদি আমরা ভারতীয় বিমান বাহিনীর কথা বলি তাহলে ভারতীয় বিমান বাহিনী পৃথিবীর মধ্যে চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী। টোটাল যুদ্ধ বিমান রয়েছে 2,210টি, এর মধ্যে ফাইটার জেট আছে 577টি। ভারতীয় বিমান বাহিনীতে বোমারু বিমান হিসাবে রয়েছে জ্যাগুয়ারের মতো ভয়ঙ্কর বোমারু বিমান, অ্যাটাক ড্রোন হিসাবে রয়েছে 8-1 অ্যাটাক ড্রোন, এছাড়াও হার্প অ্যাটাক ড্রোন রয়েছে ভারতের। ভারতীয় বিমান বাহিনীতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার হিসাবে রয়েছে A-50 AFI এবং ডরপেডো AEWCS এর মতো আধুনিক বিমান। আর আপনাদের জানিয়ে রাখি, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং তাদের সহজে ধ্বংস করার জন্য এই ধরনের বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেট হিসাবে রয়েছে Su-30 MKI, রাফেল, তেজাস, MiG-29M, Mirage-2000 এবং MiG-21 মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান। এর মধ্যে তেজাস যুদ্ধবিমানটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান এবং ভারতের হাতে 36টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। বন্ধুরা, এবার যদি আমরা ভারতীয় নৌবাহিনী সম্পর্কে বলি তাহলে ভারতীয় নৌবাহিনী পৃথিবীর মধ্যে সপ্তম। ভারতীয় নৌবাহিনীতে 295টি যুদ্ধজাহাজ রয়েছে এবং ভারতীয় নৌবাহিনীতে টোটাল 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এসব ছাড়াও ভারতীয় নেভিতে 11টি ডিস্ট্রয়ার্স, 12টি ফ্রিগেট, 19টি করফে। ভারত কিন্তু ধীরে ধীরে নৌবাহিনীটা নৌবাহিনীর ভারতীয় বেশিরভাগ সাবমেরিন প্রযুক্তিও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতেছে। অর্থাৎ ভারতীয় সাবমেরিন ইতিমধ্যে ওদের হাতে 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার চলে আসছে। এসব ছাড়াও ভারতের একটি পারমাণবিক বাহিনীও রয়েছে যাদের কাজ পারমাণবিক বোমা হামলা করা। আর আপনারা সকলে জানেন ভারত পারমাণবিক শক্তিশালী একটি দেশ, আর ভারতের হাতে 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এসব ছাড়াও ভারতের হাতে ব্রাহ্মসের মতো ভয়ঙ্কর সব মিসাইল রয়েছে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের সামরিক শক্তি তুলে ধরব। লেটস গো। সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 40তম, যেখানে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 46তম, মানে 6 ধাপ এগিয়েছে, 6 ধাপ উন্নতি করেছে, বাড়িয়েছে নিজেদের অস্ত্রশস্ত্র গোলা, র্যাঙ্ক বাড়িয়েছে অনেক। মানে বুঝতে পারছেন, 46 নম্বর থেকে 2023 সালে 40 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, যেটা সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত,
সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী। 2023 সালে বাংলাদেশের সামরিক বাজেট ধরা হয়েছে 3.8 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ইন্ডিয়ার বাজেট ছিল 58.2 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ 58 কত বিলিয়ন ডলার বাজেট কিছুটা কমানো হয়েছে। বর্তমানে বাংলাদেশের পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ করা হয়েছে, শেষ করা হয়েছে মেট্রো রেলের কাজও, তাই হয়তো বাংলাদেশের সামরিক বাজেট কিছুটা কমানো হয়েছে। বন্ধুরা, বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে আমরা সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী কতটা শক্তিশালী তা দেখাবো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর তালিকায় বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান 49 নম্বরে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর 49তম শক্তিশালী বাহিনী, কিন্তু 198টি দেশের মধ্যে সেনাবাহিনী 47 নম্বর অবস্থানে ছিল। এই বছর 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা 1,65,000। যাই হোক, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক আছে 620টি। 2023 সালে এসে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আর্মড ভেহিকলস আছে 13,100টি, সেল্ফ প্রোপেলড আর্টিলারি আছে 30টি, টাউড আর্টিলারি আছে 370টি, MLRS বা রকেট আর্টিলারি আছে 70টি। সৈন্য পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে পরিবহন বিমান আছে 3টি, ইউটিলিটি বিমান রয়েছে 1টি, বেসিক ট্রেনার এয়ারক্রাফট আছে 4টি, ট্রেনার বিমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। ছোটোখাটো আক্রমণে সক্ষম সমরাস্ত্র সজ্জিত 5টি আধুনিক রাশিয়ার Mi-171 হেলিকপ্টার রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। পানিতে পরিবহনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 4টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রয়েছে। আরও আছে প্রায় 150 থেকে 170টি স্পিড বোট। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ নৌবাহিনী কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা করব। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর তালিকায় বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান 29 নম্বরে, যা গত 29 নম্বর। আমি আরো নিচে বাঁচছিলাম। বাংলাদেশ নৌবাহিনী 2 ধাপ এগিয়েছে পৃথিবীর 29, যথেষ্ট এগিয়েছে নৌবাহিনী বাংলাদেশের, যা সত্যি গর্বের বিষয় আমাদের জন্য। বাংলাদেশ নৌবাহিনীতে বেশ কিছু যুদ্ধজাহাজ এবং সার্চিং অ্যান্ড রেস্কিউ এয়ারক্রাফট রয়েছে 4টি, আর এতে করে বাংলাদেশ নৌবাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। তবে আমাদের নৌবাহিনীতে আরও সাবমেরিন এবং একটি এয়ারক্রাফট ক্যারিয়ার প্রয়োজন। তবে সে যাই হোক, 2023 সালে এসে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন সহ মোট নৌযান আছে 112টি, গত বছরও 112টি ছিল। গত 4-5 বছরের মতো এবছরেও বাংলাদেশের কাছে সাবমেরিন আছে 2টি, ফ্রিগেট রয়েছে 7টি এবং করভেট রয়েছে 6টি, প্যাট্রোল ভেসেলস রয়েছে 30টি এবং শত্রুর জাহাজ ধ্বংস করার জন্য মাইন ওয়ারফেয়ার আছে 5টি, যা পৃথিবীর 17তম। এসব ছাড়াও আরও বেশ কিছু ছোটোখাটো বোট এবং যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর কাছে। তবে খুবই দ্রুত বাংলাদেশ নৌবাহিনীর কাছে আরও 2টি সাবমেরিন আসবে চীন থেকে, তাহলে বাংলাদেশের মোট 4টি সাবমেরিন হবে। তখন শত্রুপক্ষের কাছে বাংলাদেশ নৌবাহিনী হবে অপ্রতিরোধ্য। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানাবো। 2023 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান 44 নম্বরে, যা এইটা অনেক পিছিয়ে আছে বিমান বাহিনী। এই বছর 7 ধাপ এগিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, যদিও আমাদের জন্য অনেক আস্তে উন্নতি করতেছে। গত বছর বাংলাদেশ বিমান বাহিনীতে 24টি ট্রেনিং এয়ারক্রাফট যুক্ত করা হয়েছে, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী আরও বেশি শক্তিশালী হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অসংখ্য এয়ারবেজও তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশ বিমান বাহিনীকে আরও বেশি অ্যাডভান্টেজ দেবে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেট হলো MiG-29 যুদ্ধ বিমান, আর মাত্র 8টি MiG-29 আছে বাংলাদেশের বহরে, যেখানে মিয়ানমারের হাতে 33টি MiG-29 যুদ্ধ বিমান রয়েছে এবং ভারতের হাতে রাফেলের মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে। তার মানে এই দিক দিয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। MiG-29 যুদ্ধবিমানই আমাদের সম্বল। তবে বাংলাদেশের MiG-29 যুদ্ধবিমানগুলোকে আপগ্রেড করা হয়েছে, ফলে বাংলাদেশের MiG-29গুলো বেশি অ্যাডভান্স। আর 1999 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছিল MiG-29 যুদ্ধবিমান। এরপর প্রায় 25 বছর চলে গেলেও কোনো ফাইটার জেটই যুক্ত করা হয়নি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। গত 25 বছরে আমরা একটিও আধুনিক ফাইটার জেট, 25 বছর পার হয়ে গেল, সামনে বাংলাদেশের ফাইটার জেটের দিক দিয়ে অতটুকু উন্নতি করতে পারে না। যেখানে মিয়ানমার একের পর এক আধুনিক যুদ্ধবিমান তাদের বহরে যুক্ত করছে, আর আমাদের প্রতিবেশী দেশ ভারতও রাফেল যুদ্ধবিমান ক্রয় করেছে, সেখানে বাংলাদেশের হাতে কোনো আধুনিক ফাইটার জেট নেই বললে চলে, যা সত্যি লজ্জার। এটা চরম একটা দুর্বলতা বাংলাদেশের বিমান বাহিনীর, 16টি ফাইটার জেট ক্রয় করা।
নয়তোবা আমরা ভারত এবং মিয়ানমার থেকে অনেক বেশি পিছিয়ে যাব। বাংলাদেশ বিমানবাহিনীতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, যেখানে মিয়ানমারের মতো দেশের কাছে 8টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। আর ভারতীয় বিমানবাহিনীতে প্রায় 36টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, আর বাংলাদেশের হাতে একটিও অ্যাটাক হেলিকপ্টার নেই। একটু চিন্তা করেন কোন কোন জায়গায় দুর্বলতা রয়ে গেছে, তা আপনারা আফগান যুদ্ধে দেখেছেন। অ্যাটাক হেলিকপ্টার একটি গেম চেঞ্জার অস্ত্র, তাই বাংলাদেশের উচিত খুব দ্রুত কমপক্ষে 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। আবার এয়ার ডিফেন্সের ক্ষেত্রেও বেশ পিছিয়ে আছে বাংলাদেশ বিমানবাহিনী। বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কোনো লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বাংলার আকাশ রাখিব মুক্ত, বিমানবাহিনীর এই স্লোগান যেন ফাঁকা বুলিতে পরিণত হয়েছে আজ। বন্ধুরা, এবার আমরা দেখাবো বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কী কী যুদ্ধবিমান রয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হাতে টোটাল এয়ারক্রাফট রয়েছে 208টি, এর মধ্যে ফাইটার জেট রয়েছে 44টি। ফাইটার জেটের মধ্যে রয়েছে MiG-29 8টি, চেন্ডু F-7 রয়েছে 36টি। এগুলো অনেক পুরনো আমলের, আর এই ফাইটার ব্যাকডেটেড বলা যায়, কিন্তু যেটা রিয়েলিটি ওইটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। 25 বছর পুরনো এবং চেন্ডু F-7 গুলো প্রায় 50 বছরের পুরনো যুদ্ধবিমান। একবার চিন্তা করেন, হলো বাংলাদেশের ফাইটার জেট, এই পরিমাণ ব্যাকডেটেড বিমান নিয়ে আছে টেনা বসে রয়েছে বাংলাদেশের বিমান বাহিনী। আর এই দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে। কিছুদিন আগেও বাংলাদেশ 12টি টেনার বিমান কিনেছে, যা আমাদের চ্যানেলে আপনারা দেখেছেন। এসব ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর হাতে ট্রান্সপোর্ট বিমান রয়েছে 17টি, যা সৈন্য পরিবহনে কাজ করে। আর স্পেশাল মিশন পরিবহনে সক্ষম বিমান রয়েছে 3টি, আর হেলিকপ্টার রয়েছে 65টি। তবে বাংলাদেশ বিমানবাহিনীর হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই, যেটা আমি এর আগেও আপনাদের বলেছি। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বহর। এবার যদি আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেমে আসি, তাহলে বাংলাদেশের হাতে কোনো লং রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বাংলাদেশের হাতে FM-90 আছে শুধু, যার রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। আর হাতে করে পরিবহন করা যায় এমন মানে খুব সহজেই প্রতিপক্ষ বাংলাদেশের আকাশ সীমান্তকে আক্রমণ করে চলে যেতে পারে, কিন্তু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে। এটারে প্রতিরোধ করার কোনো সিস্টেমই নাই এখন পর্যন্ত বাংলাদেশের কাছে। মিসাইল সিস্টেম ব্যবহার করে, সেখানে বাংলাদেশ মাত্র 15 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। তাই বাংলাদেশের উচিত যত সম্ভব দ্রুত চরম লেভেলের একটা দুর্বলতা 400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, নয়তোবা আমরা ভারত মিয়ানমার থেকে অনেক পিছিয়ে যাব, আর যুদ্ধক্ষেত্রে আমরা কারো সাথেই পারবো না। তবে বাংলাদেশ একটি দিক থেকে পৃথিবীর মধ্যে সবার থেকে এগিয়ে আছে, কোনটা সেটি হলো প্যারামিলিটারি বাহিনীর দিক থেকে। বাংলাদেশের হাতে মোট 68 লক্ষ সৈন্যের বিশাল প্যারামিলিটারি বাহিনী রয়েছে, যা পৃথিবীর 1 নম্বর। এই দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে 1 নম্বর, যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশের সামরিক শক্তি। এবার যদি বাংলাদেশ ও ভারতের সামরিক শক্তির মধ্যে পার্থক্য করি, তাহলে বাংলাদেশ ভারতের সাথে কখনোই যুদ্ধে জিততে পারবে না। তবে যদি চীন, পাকিস্তান এবং আমেরিকা বাংলাদেশকে সহায়তা করে, তবে বাংলাদেশ যুদ্ধে জিততেও পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত কিন্তু ইউক্রেন রাশিয়ার মতো অবস্থা হবে। ভারত যদি 2 থেকে 3টা পারমাণবিক বোমা বাংলাদেশে ফেলে, তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। তবে বাংলাদেশের হাতে যদি 50 থেকে 60টির মতো পারমাণবিক বোমা থাকতো, তাহলে ভারত বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেত না। তবে আমরা সবাই জানি বাংলাদেশ ও ভারত বন্ধু রাষ্ট্র, তাই আমরা কখনোই চাই না বাংলাদেশ ও ভারত যুদ্ধে লিপ্ত হোক। বন্ধুরা, আপনি বাংলাদেশি নাকি ভারতীয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুব সুন্দরভাবে বাংলাদেশের সামরিক বাহিনীর দুর্বলতাগুলো এখানে উনি পয়েন্ট আউট করেছেন, যে 3টা বাহিনী আছে, প্রধান 3টা বাহিনীর মিলিটারি বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এই 3 বাহিনীর মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে আছে বিমান বাহিনী। সো বাংলাদেশ এয়ারফোর্সকে অবশ্যই আরো আপগ্রেড করা উচিত। অ্যাটাক হেলিকপ্টার নাই, চিন্তা করা যায়। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারেও কিন্তু 8টা অ্যাটাক হেলিকপ্টার আছে। তো যেই যুদ্ধবিমানগুলো আছে এগুলো কিন্তু অনেক ব্যাকডেটেড। তো এই কয়েকটা যুদ্ধবিমান এবং কয়েকটা হেলিকপ্টার নিয়ে কোনোভাবেই মানে বাংলার আকাশ রাখিব মুক্ত এই বাক্যটা বাস্তবায়ন করা যায় না, এটা আসলেই ফাঁকা বলি উনি নিজে ভিডিওতে বলেছেন। তো অবশ্যই পার্শ্ববর্তী দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকেও এই এয়ারফোর্সকে আপগ্রেড করতে হবে, নতুন নতুন আপগ্রেড ফাইটার জেট কিনতে হবে, তারপরে বাংলাদেশ একটু শক্তিশালী হবে, একটু নিজের থেকে কনফিডেন্স ফিল করবে বাংলাদেশের বিমান বাহিনী। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশের যুদ্ধ লাগে,
আসলে খুব সহজেই ইন্ডিয়া বাংলাদেশকে যুদ্ধে পরাজিত করতে পারবে, কারণ ক্যাপাসিটি নাই বাংলাদেশের আপাতত মোকাবেলা করার মতো। আর যে এয়ার ডিফেন্স সিস্টেমটা আছে বাংলাদেশে, এটা আসলে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই না আমি বলবো। কারণটা হচ্ছে, যেই জায়গায় রাশিয়া চীনের মতো দেশে S-400 এই টাইপের এয়ার ডিফেন্স সিস্টেম চলে আসছে এবং ওনারা ইউজ করা শুরু করে দিয়েছেন, আর ইসরায়েলেরও আয়রন ডোমের মতো এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেই জায়গায় বাংলাদেশ এই 15 কিলোমিটারের ক্যাপাসিটি সম্পন্ন এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে কি করবে? কিচ্ছু করতে পারবে না। তো অবশ্যই অবশ্যই এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে বাংলাদেশের, নয়তো এনি টাইম পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ চরম ভোগান্তি ভুগবে। তো বন্ধুরা, আপনার কি মতামত? আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপই লাগতে পারে, বাট রিয়েলিটি বুঝতে হবে আপনাদের। রিয়েলিটির উপর বেস করে যদি আপনারা একটু চিন্তা করেন, তাহলে আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন এই টপিকটা নিয়ে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সি ইউ।